বালুচরে বালাসী ঘাট। গাইবান্ধার বালাসী ঘাটের এ যেন আরেকটি রূপ। সাধারণত শীতের সময় বা যে সময়গুলিতে নদীতে পানি কম থাকে, ঠিক তখনই বালাসী ঘাট এই রূপ ধারণ করে এবং ঘাটে ফেরি সহ নৌ চলাচলও বন্ধ থাকে। এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি যখন বালাসী ঘাটে পানি থাকে ঠিক তখনকার সময় ধারণকৃত, যেটা ছিল বালাসী ঘাটের আরেকটি রূপ। আমি এই ভিডিওটির শেষে এন্ড স্ক্রিনে পানিতে ভরা বালাসী ঘাটের পুরো ব্লগটি দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। ভরা পানির মৌসুমে কিংবা শুকনো বালুচরে উভয় সময়ে মানুষ ঘুরতে আসে এই বালাসী ঘাটে। তবে ভরা পানির মৌসুমে লোকজনের সমাগম বেশি দেখা যায়, কারণ সে সময়ে লঞ্চ, ফেরি ও নৌ চলাচল চালু থাকে ঘাটে। মৌসুমে নদীচরে বসবাসকৃত মানুষদের বালুচরে আবাদ করা হয় এরকম অনেক ফসল আবাদ করতে দেখা যায়, যেমন ভুট্টা, বাদাম সহ আরো অনেক কিছু। যেমনটা দেখতে পাচ্ছেন বালাসী ঘাটের মাঝে যতদূর চোখ যায় ভুট্টা চাষের দৃশ্য। এই ছিল বালুচরে বালাসী ঘাটের দৃশ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে আর আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।